তোমাকে আদেশ করেছি সর্বভাবে মৃত্যু করেছে, তাই তো ছয় পুত্রকে আমি রেখে দিয়েছি ওই গাঙ্গুরীর ঘাটে। সপ্তম পুত্র লক্ষ্মীন্দর কি মনের আশায় বিবাহ দিয়েছি, তাই তো মনসা মোর সাথে করেছে প্রতিজ্ঞা, বিবাহ বাসনাতে খাইবে মনসা। আরে ধরণধরী ভাই, পারবে না, পারবে না আমার পুত্র লোখাইকে এক রাত্রির জন্য, এক রাত্রির জন্য রক্ষা করতে। কি বলছেন সদাগর মশাই, এত সামান্য কাজ সদাগর মশাই, আপনি তো জানেন আপনার আমি বাল্যকালের বন্ধু। সে তো বটেই, দিন দিন সব কাটি মৃত্যুকে আমি জীবিত করতে পারি। সদাগর মশাই তবে একটি কথা, চতুর্দিকে থাকবি ও চুকে সারি সারি, আর সিরিদুর্জায় থাকবো আমি নিজে রোজা ধরো অন্তরে, কোনো দিক দিয়ে প্রবেশ করতে পারবে না এ পদ্মার কান্না। ঠিক আছে তাই বিলেঙ্গা ভাই, এই মূর্তি এই বৌমাকে আর লোখাইকে নিয়ে এসো। প্রণাম হই বিন্দা, কল্যাণ হবে বৎস। আমাকে এমন কি কারণে
দেখেছো পিতা ওরে লোখাই, আজকাল ডেকেছি জানো এই চম্পক থেকে বৌমাকে নিয়ে এই মুহূর্তে যেতে হবে তোমাকে সাঁওতালি প্রবতি। সে কি পিতা? হ্যাঁ হ্যাঁ। না পিতা না, আজকে আমার ফুলশয্যা পাশে রাত, আমি মনের সাথে স্থির করেছি সারা সারাক্ষণ আজ রাত আমি মায়ের কোলে ঘুমিয়ে থাকবো। তাছাড়া চম্পকে কত আমার ভাই বন্ধু আত্ম স্বজন এদেরকে ছেড়ে আমি যেতে পারবো না পিতা, এত বড় দায়িত্ব দেবেন না পিতা, আমি যেতে পারবো না। তোকে যেতেই হয় মাত্র একটি রাতের জন্য, এই বৌমাকে নিয়ে সাঁওতালি পর্বতে যাবি, লোহারে বাসরে ঘর তোর জন্য তৈরি করেছি। এই রাত্রি প্রভাত হয়ে গেলে সকলে মিলে নিয়ে আসবো আবার চম্পক, দেখো না একটি রাত, একটি রাত লো খাই। আপনার আদেশ আমার শ্রদ্ধার্য, আপনার আদেশ আমি কখনো লঙ্ঘন করিনি, আজও করতে চাই না। যাবো পিতা যাবো, ওই বেহুলার সই সাঁওতাল পর্বত লোহবাসের ঘরে আমি যাবো পিতা। ঠিক আছে, দেখি বাবা তোমার হাতখানা দেখি মা। ধনন্তরি ভাই হে, আজকে এক রাতের জন্য আমার বাবা লোখাইকে তোমার হাত তুলে দিলাম, কথা দাও এই রাত্রির মধ্যে তুই ভালোভাবে আমার বাবা লোখাইকে রক্ষা করবে। আমি কথা দিলাম সদাগর মশাই, আপনার পুত্রের কোনো ভয় থাকবে না সদাগর মশাই, আমি তো রয়েছি। ঠিক আছে, আশীর্বাদ দাও পিতা। এই ভয়ঙ্কর রাত্রি বিপুলাকে নিজের হাসতে হাসতে আমি প্রভাত করতে পারিনি, প্রাণ ভরে আশীর্বাদ দাও। আশীর্বাদ দিলাম লোখাই, যাও তোমরা চলো। ওই তো সাঁওতালি পর্বতে মাত্র একটি রাতের জন্য লোখাই, চিন্তা করো না, চলো বৌমা। আগামীকালকে সকলে মিলে তোমাদেরকে আনতে যাব। ঠিক আছে বাবা, এসো কাকুমনি, এসো বেহুলা। ওরে মানুষ, তুই কি ভেবেছিস বোঝো হবে তোর এই চম্পকের বুকে? কখনো বোঝো হবে না, কারণ এবার আমি শিরদর্জায় রেখেছি ওই সাধারণ তরি। আমি কি করব, চতুর্দিকে জ্বালিয়ে দেব ষোলশো মশাল, চতুর্দিকে রেখে দেব চকিয়া সারি সারি, শিরদর্জায় রেখে দেব রাজাধরণ তরি। আমি থাকব এই হেমস্থল নিয়ে চাঁদ অধিকারী। কাকুমণি, আজকে আমাদের ভয়ঙ্কর রাত, এই ভয়ঙ্কর কাল রাতটির জন্য আজ আমার পিতা আপনার উপরে দুটি জীবনের দায় দায়িত্ব সমর্পণ করেছে। সত্যি সত্যি বলেছ বাবা লক্ষ্মী, তাই শুধু আপনার উপর ভরসা করে বেহুলা কিনে প্রবেশ করবো আমি লোহবাসের ঘরে। এবার অনুমতি দাও কাকুমণি, বেহুলা কিনে হাসতে হাসতে এই কাল নিশরাজ্যে আমি প্রভাত করতে পারি। কাকুমণি অনুমতি দিলাম বাবা লক্ষ্মীন্দরি, ভাত ভরে তোদেরকে আশীর্বাদ করে যেন এই কাল নিশি তোমরা যেন যাপন করতে পারো। আমি রয়েছি তোমাদের কাকুমণি। বেহুলা বল, আজকে আমাদের শুভ রাত, এই শুভক্ষণে আমরা লোহবাসর ঘরে প্রবেশ করব। তাই বলছি বেহুলা, আজ আমার পিতা শিবের উপাসক, শিবের পুজো ছাড়া পিতা কোনো দেব দেবীর পুজো করেন না, তার আমি পৌত্র, কর্তব্য যাই এসো বেহুলা, দুজনে শিব ঠাকুরকে অনুসরণ করে আমরা প্রবেশ করি। দোহাই লাগে শিব ঠাকুর, দোহাই লাগে তোমার নাম স্মরণ করে প্রবেশ করল।
এসব এহুলা বেহুলা বলো এলো বাসর ঘর আমাদের জন্য পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে, তাকিয়ে দেখো না বেহুলা এই লোহ বাসর ঘর দেখতে তোমাকে কেমন দেখাচ্ছে বলো না। বাপ প্রভু, শ্বশুর বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে বেঁধেছি লোহর বাসর ঘর, তার সাথে তোমার ছয় বুধরা এত সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে যে আমি আমার এই জীবনে সর্বপ্রথম তোমার ঘরেই দেখতে পেলাম। বেহুলা, তুমি শুধু শুধুই এই লোহ বাসর ঘরে প্রশংসা করছো না বেহুলা, না তোমার থেকে রূপ এই লোহ বাসর ঘরে হতে পারে না, আমি তো তোমার রূপে কেমন পাগল হয়ে গেছি বেহুলা। কি বলছো? আজকে আমার মনে হচ্ছে এই সারা রাত সারাক্ষণ আমি তোমার দিকে তাকিয়ে কেমন হাসতে হাসতে রাতটি প্রভাত করি, কিন্তু পাচ্ছি না বেহুলা। আমার পিতা মাতা সবার বুকে একে কথা, আজকে নাকি আমাদের ভীষণ কাল রাত, সারা রাত নাকি আমাদের জেগে থাকতে হবে। তুমি বলো না বেহুলা, এলো বাসর ঘরে তুমি আর আমি দুজনে কিভাবে জাগ্রত থাকতে পারি? দেখো প্রভু, সে উপায় তো আমার কাছে জানা নেই, তুমি বলে দাও না আমরা কি করে জেগে থাকবো। আমি একটাই উপায় দেখতে পাচ্ছি বেহুলা। বলো। বলবো বেহুলা, তুমি আর আমি এই লোহ বাসর ঘরে যদি একটা খেলা খেলি, খেলা খেলার মাধ্যমে তো রাত প্রভাত হয়ে যাবে, তুমি কি খেলবে বেহুলা? কেমন খেলা খেলবে? কি খেলা খেলবো, কি খেলা খেলবো? হ্যাঁ মনে পড়েছে বেহুলা, বলবো বেহুলা, ও পাশা খেলো রে, কাকুমণি জেগে আছো? কাকুমণি কাকুমণি, বেহুলার সাথে না আমি দুটো মিষ্টি মিষ্টি আলাপ করছি, আপনি এই সময়ের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তো জেগে আছি, ততক্ষণে বেহুলার সাথে আমি দুটো আলাপ করি। লোহারে বাসর ঘরে হাসতে হাসতে কথা বলছি, আমি না রক্ষা করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম করে গিয়ে বিশ্রাম করি। পানি আরছি আরি তোমার খেলো রেখে লোরে পাশা মারু আই বসি পাশা খেলো
বেউলা তুমি আমি দুজনে খেলি পাশার। এ কি বলছেন প্রভু, আমি তো পাশা খেলতে জানি না। কি বলছো বেউলা? হ্যাঁ প্রভু, ওই আমি প্রভু হি অব শুরু করি
বসিলেন পশর কে নিতে বসে শিরঙ্গের টানে আরে হ আমি ভাব বুঝতে পারিনি কি বলছো বিউলা। হ্যাঁ ও জানি হিনা জানি
মধু খাবার লোভে, আর হিয়া বেঁধে রেখেছি আমি, তোমারও লাগে। কিন্তু বেহুলা, এই কথা তো সকলেই জানে বেহুলা, জানে বেহুলা, ওই প্রেম তো পাগল বেহুলা, হরে সর্বজ শীতল করো আমার মন। কি বলছো ওই ছোট চেষ্টা করো, তবুও আমি বলছি বেহুলা, যেমন ডালিমের তুলনা বেহুলা ইচ্ছা কি তার, ওই ডাল
হাসি মুখে দাও রে বেহুলা প্রেময়ালিঙ্গন। আমি তো আপনাকে শিখিত দেখতে পাচ্ছ বেহুলা, আমি শুধু দেখতে পাচ্ছি যে আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, সে একজন অশিক্ষিত বেহুলা, অমানুষ বেহুলা, বেহুলা। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে বেহুলা? হ্যাঁ বা বেহুলা বা, আজ পর্যন্ত এই চম্পকের বুকে উচ্চ কণ্ঠে সুরে এক কথা বলতে কেউ সাহস পায়নি, তুমি বলতে পারলে। হ্যাঁ আমি বলেছি। তুমি না আমার বিবাহিত স্ত্রী, আজ বিবাহিত স্ত্রী হয়ে তুমি একথা বলতে পারলে। পিতা মাতা বলেছিল তুমি নাকি সতী সাবিত্রীর মতো পবিত্র, কিন্তু কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আজ তুমি আমাকে বলতে পারলে, আমি একটা মূর্খ, আমি একটা অমানুষ। হ্যাঁ বলেছি। আমি একটা চাষা, সেটাও বলেছি। এতক্ষণ বুঝাইলাম তোরে, তবু কোনো কথা না বুঝলে মরে, বারবার এই পুরুষের কথা করিলে লঙ্ঘন। আমি যদি সত্যি পুরুষ হয়ে থাকি বেহুলা, আমি পুরুষ হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ? হ্যাঁ বেহুলা, এই পুরুষ ছাড়া হয়ে থাকবি তুই না।